আসসালামু আলাইকুম বার্ডসল্যান্ড চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা ইক ফুডে কী ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করি এবং ইক ফুড কীরকম হওয়া উচিত এবং ইক ফুডে কী ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকা উচিত। অনেকেরই একটা কমন কমপ্লেইন থাকে যে আমাদের পাখি ইক ফুড খেতে চায় না। এটা খুব একটা স্বাভাবিক, এক কোনো একটা পাখিকে প্রথম দিনে ইক ফুড দিলে ওই পাখিটা খেতে চাইবে না। বাট আমাদের যেটা করতে হবে, ওদেরকে অল্প অল্প করে প্রত্যেক দিন একটা অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন বাচ্চা থেকে যদি এই অভ্যাসটা গড়ে তোলা যায় সেটা সবচেয়ে বেটার। সো আমরা এখন আজকে যে ইক ফুডটা দেখাচ্ছি, এই ইক ফুডে আছে হচ্ছে গাজর, রেড বিট, মিষ্টি কুমড়া, স্প্রাউট, গম রাতে ভিজিয়ে রেখে সকালে খুব ভালো করে ধুয়ে তারপরে ওভেনে এক মিনিট দিয়ে তারপরে দিয়েছি যাতে গমে কোনো ধরনের ফাঙ্গাস না হয়। আর তার সাথে আছে হচ্ছে একটি ডিম এবং কিছু কমার্শিয়াল ইক ফুড। এই কমার্শিয়াল ইক ফুডটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বাট আপনারা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো যদি এনশিওর করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের পাখির গ্রোথ আল্লাহর রহমতে অনেক অনেক বেড়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং পাখি স্ট্রংও থাকবে। সো এইখানে যেটা হয়েছে যে আপনারা যখন ওদেরকে অভ্যাসটা গড়ে তুলবেন তখন দেখবেন যে আপনাদের পাখির কালার বলেন, ব্রিডিং টেন্ডেন্সি বলেন, ব্রিডিং ক্যাপাবিলিটি বলেন, বাজরিগারের বাচ্চা বড় করার ক্ষমতা বলেন, এগুলো অনেক অনেক অংশে বেড়ে যাবে। সো আমাদের এই চ্যানেলের একমাত্র প্রয়াস হচ্ছে আমাদের পাখি যাতে ভালো থাকে। সো সবাই পাখিকে ভালো করে যত্ন করবেন। আশা করি এই ধরনের ভালো ধরনের ফুড আপনারা মেনটেন করলে অবশ্যই আপনাদের পাখি ভালো থাকবে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।